মাহিন ফেরদৌস মিহি কথা শোনা যায়? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসে কথা বলতে শোনা যায়? তুমি চুপচাপ, কি কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? না ইয়েস স্যার। একটু ওয়েট করো, সবাই আসো। হুম, সকাল সকাল মনে হয় কেউ ঘুম থেকে মনে উঠে না, তাই না? আরো ফার্স্ট পিরিয়ড মাহিন কি এর আগে ক্লাস করছিলা? হুম, না স্যার। করো নাই এই লাইন তুমি বাড়ি কাছে? আচ্ছা আচ্ছা, ফারিয়া বাড়ির কাছে দেখো নাই কেন? আসসালামু আলাইকুম স্যার, আমি বাড়ির কাছে। ওয়ালাইকুম আসসালাম। বুঝি নাই, বাড়ির কাজ করছো? জি স্যার। কোথায় স্যার? অ্যাবসে দিছিলাম। আচ্ছা, অ্যাবসে দিছিলা? জি স্যার। আচ্ছা, কোন সময়, কয়টা বাজে দিছিলে এটা? স্যার আর্লি দিছি, 2টার আগে দিছি। ও আচ্ছা, সে কারণে মনে হয় আমার দেখা হয়নি তাহলে। আর্লি দিয়ে দিছে তো, হাতে কোন কয়েকজন দেয় সে হিসাবে। কথা আচ্ছা, কথা ক্লিয়ারলি শুনতেছো তো না? আজকে আজকে আমি আমার বাসায় ক্লাস দিচ্ছি, বুঝছো? তো প্রবলেম হলে আমাকে জানাবা। বাসায় ক্লাস দিচ্ছি আজকে, কথা ক্লিয়ারলি শোনা গেলে ঠিক আছে চলে, আর লেখাটা ভালো করে দেখা গেলেই চলে। আচ্ছা, এর আগের দিন আমি বল নিয়ে পড়াচ্ছিলাম, আর বলের মধ্যে 4টা মৌলিক বলের কথা বলছিলাম, তাই না? 4টা মৌলিক বল কি কি সেটা লিখে দিছিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো 4টা মৌলিক বল লিখে দেওয়ার পরে আজকে বলছিলাম যে ওই মৌলিক বলগুলো নিয়ে কথা বলবো, ঠিক না? আজকে ওই মৌলিক বলগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। তাহলে সেই অনুযায়ী আমাদের প্রথমে চলে আসে হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে? কথা যদি ক্লিয়ারলি না শোনা যায় এবং লেখা যদি ক্লিয়ারলি না দেখা যায় আমাকে জানা। তাহলে প্রথমে চলে আসে আমাদের হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটা কি? আসলে আমরা কিন্তু এই মহাকর্ষ বল নিয়ে পড়ছিলাম বা আমরা আগে থেকে জানি, সেটা কি? মহাকর্ষ বল হচ্ছে কি, যে পৃথিবীর প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, তাই না? পৃথিবীর প্রতিটি বস্তু কণা হচ্ছে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই যে আকর্ষণ, মানে পৃথিবীর দুইটা বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বলটা, সেটাকে কিন্তু কি বল বলা হয়, মহাকর্ষ বল বলা হয়। কথাটা বুঝছি নাকি বুঝিনি? ইয়েস স্যার, এটা তো ক্লাস 8 এ পড়ছিলাম। ভেরি গুড, ভেরি গুড। এটা ক্লাস 8-এরই একটা কনসেপ্ট যে পৃথিবীর প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে দুইটা বস্তু কণার মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করবে সেটাই হচ্ছে আমার মহাকর্ষ বল। আচ্ছা, অভিকর্ষ বলটা কি? অভিকর্ষ বলটা হচ্ছে যদি তার দুইটা উপাদানের মধ্যে একটা উপাদান যদি পৃথিবী হয়, আর একটা উপাদান কি, পৃথিবীর যে কোনো একটা উপাদান আর কি, না? অর্থাৎ পৃথিবী ও পৃথিবীর ভিতরে থাকা অবস্থায় যে কোনো দুইটা উপাদান, মনে করো পৃথিবী আমাকে টানতেছে, মানে আমি একটা মানুষ, সে আমাকে নিচের দিকে টানতেছে, তাহলে এটাকে বলা হবে কি, অভিকর্ষ বল। বা বলতে পারো পৃথিবী ও বইয়ের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি, একটা অভিকর্ষ বল। যেমন তুমি দেখো এই যে বই খাতা, তারপর হচ্ছে যা যা আছে সবগুলো কিন্তু কি, নিচের দিকেই যাচ্ছে, তাই না? অর্থাৎ পৃথিবীটা তাদেরকে নিচের দিকেই টানতেছে। তাহলে পৃথিবী ও তাদের মধ্যকার আকর্ষণ বলটাকে বলা হচ্ছে এখানে অভিকর্ষ বল। কিন্তু যদি হয় একটা সূর্যের সাথে যদি হয় একটা বুধের একটা আকর্ষণ বল, তাহলে সেটা হবে মহাকর্ষ বল। তারপর তুমি যদি বলতে পারো যে পৃথিবীর সাথে বুধের যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে একটা মহাকর্ষ বল, তাই না? ওগুলো হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু যদি হয় একটা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে থাকা অবস্থায় কোন একটা উপাদান, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ বল। কথাটা বুঝতে পারছি অভিকর্ষ বল কি? ইয়েস স্যার। জি স্যার। মহাকর্ষ বল কি বুঝতে পারছি তো, না? আচ্ছা, ইয়েস স্যার। তাহলে তাহলে লিখো মহাকর্ষ বলের ক্ষেত্রে লিখো যে দুটি বস্তু কণার মধ্যে, দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বল বল। লেখো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাকেই মহাকর্ষ বল বল। দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাকেই মহাকর্ষ বল বল, এটা লিখো। স্যার আপনি একটু করে লিখে দিবেন স্যার। লিখিতে হবে
Yes, sir. আমরা তাহলে সুবিধা হতো। সুবিধা হতো। এটা তো ইসেট দরকার নাই আমি মনে করি। যদি বস্তু কণার মধ্যে হ্যাঁ মধ্য যে আকর্ষণ বল যে আকর্ষণ বল তাই হচ্ছে কি বল মহাকর্ষ বল হ্যাঁ তাই হচ্ছে মহাকর্ষ বল এটা লিখ যদি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাই হচ্ছে মহাকর্ষ বল লিখছো তো না সবাই জি স্যার আচ্ছা এখানে একটা কথা আছে সে কথাটা হচ্ছে এটা আবার লিখে রাখবা মানে স্টার মার্ক করে লিখে রাখবা সেটা হচ্ছে যে যদি একটি পৃথিবী দেখো যদি একটি পৃথিবী হ্যাঁ একটি পৃথিবী ও অন্য একটি পৃথিবীর উপাদান হয় অন্য একটি পৃথিবীর উপাদান হয় অন্য একটি পৃথিবীর উপাদান হয় তবে সেটা মহাকর্ষ অভিকর্ষক উপাদান হয় তবে তা অভিকর্ষ বল অভিকর্ষ বল তবে তা হচ্ছে অভিকর্ষ বল এটা লিখুন যদি একটি পৃথিবী ও অন্য একটি পৃথিবীর উপাদান হয় তবে তা হচ্ছে অভিকর্ষ বল উদাহরণ দিয়ে লেখো পৃথিবী ও বইয়ের মধ্যে যে আকর্ষণ বল বই আর কি তোমার যে বই পড়া লাগে তো সে বই পৃথিবী ও বইয়ের মধ্যে যে আকর্ষণ বল তাই হচ্ছে কি তোমার অভিকর্ষ বল এটা লেখো ঠিক আছে পৃথিবী ও বইয়ের মধ্যে যে আকর্ষণ বল তাই হচ্ছে অভিকর্ষ বল এটা লেখো তারপর ওটা লেখো আর একটা উদাহরণ লেখো সূর্য ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল তাই হচ্ছে মহাকর্ষ বল সূর্য ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল তাই হচ্ছে মহাকর্ষ বল এটাও লিখ সূর্য ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল তাই হচ্ছে আমার অভিকর্ষ বল এটাও লিখ Yes, sir. Listen. Thank you. আচ্ছা তারপরে আরো ছোট ছোট কিছু পয়েন্ট স্টার মার্ক করে করে লিখো যে লেখো ছোট ছোট পয়েন্ট ইয়ে করে লিখো মহাকর্ষ বল সবচেয়ে দুর্বলতম বল দুর্বলতম বল দুর্বলতম বল মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বলতম বল এটা লিখো তারপর লিখো মানে মৌলিক যে চারটা যে মৌলিক বল চারটা মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বলকে সবচেয়ে দুর্বলতম বল বলা হয় এরপরে লিখো মহাকর্ষ বল ভরের উপর নির্ভর করে ভরের উপর নির্ভর করে ভরের উপর নির্ভর করে লিখো মহাকর্ষ বল ভরের উপর নির্ভর করে তারপর লিখো মহাকর্ষ বল দূরত্বের উপর নির্ভর করে মহাকর্ষ বল দূরত্বের উপর নির্ভর করে দূরত্বের উপর নির্ভর করে নির্ভর করে মহাকর্ষ বল দূরত্বের উপর নির্ভর করে এটা লিখো আচ্ছা লিখছো তো সবাই নাকি লেখো নাই আচ্ছা এখানে একটু এই যে এই এই স্থানমান একটু লিখো যে ভর বাড়লে ভর বেড়ে গেলে মহাকর্ষ বল বেড়ে যায় মানে ভরের পরিমাণ যদি বেড়ে যায় আর কি হ্যাঁ তাহলে মহাকর্ষ বল বেড়ে যায় এটা লিখো এখানে একটু ব্রেকেটে নোটস আকারে লিখো যে ভরের পরিমাণ বেড়ে গেলে মহাকর্ষ বল বেড়ে যায় ভরের পরিমাণ বেড়ে গেলে মহাকর্ষ বল বেড়ে যায় Yes, sir. আর এটাতে লিখো
যে দূরত্ব বেড়ে গেলে মহাকর্ষ বল কমে যায়, দূরত্ব বেড়ে গেলে মহাকর্ষ বল কমে যায়, দূরত্ব বেড়ে গেলে মহাকর্ষ বল কমে যায়। দেখো দূরত্ব বেড়ে গেলে মহাকর্ষ বল কমে যায়। লিখছি সবাই? Yes sir. Yes sir. Okay. তাহলে আমাদের মহাকর্ষ বল নিয়ে কথাবার্তা শেষ। এরপরে চলে যাব আমরা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এরপরে নতুন একটা পয়েন্ট বের করো, নাম লিখো তড়িৎ চুম্বকীয় বল। তো পরের টপিকটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় বল। আধান বলতে কি বুঝাই? আচ্ছা যদি আধান না বুঝি তাহলে আমরা তাহলে একটু আধান সম্পর্কে জেনে নিই, সে আধানটা কি। আচ্ছা ধরো যে এটা হচ্ছে একটা মৌল বা পরমাণু, এই যে একটা পরমাণু আমরা জানি যে একটা পরমাণুর কি থাকে, বেসিক্যালি নিউক্লিয়াস থাকে। তাহলে ধরো এটা হচ্ছে তার সেই নিউক্লিয়াস, এটা হচ্ছে পরমাণুটার নিউক্লিয়াস। আচ্ছা আমরা জানি যে নিউক্লিয়াসে কি থাকে, আবার নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে এখানে থাকবে হচ্ছে প্রোটন আর এখানে থাকবে হচ্ছে নিউট্রন। বাইরে যেটা ঘোরাঘুরি করে সার্কেলের সেটাকে বলা হয় হচ্ছে কিন্তু কি, ইলেকট্রন। যেটা যেটা কক্ষপথে ঘুরতে থাকে সেটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন। তাহলে কি বললাম, এটা পুরোটা হচ্ছে একটা পরমাণু, পরমাণুর ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং এই পরমাণুকে কেন্দ্র করে যে কক্ষপথ আছে সে কক্ষপথে ঘুরতে থাকে হচ্ছে আমার ইলেকট্রন। আচ্ছা গেল। তাহলে এইটা হচ্ছে কি, পরমাণুর ক্ষুদ্রতম কণিকা। এই যে প্রোটনের কথা বলতেছি আমরা, এই যে নিউট্রনের কথা বলতেছি আমরা, এই যে ইলেকট্রনের কথা বলতেছি আমরা, এই সবগুলো হচ্ছে কি, এই সবগুলোই হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম কণিকা। ঠিক আছে, এই কণিকাগুলো বা এই ক্ষুদ্রতম কণিকাগুলোর এদের নির্দিষ্ট কিছু ধর্ম আছে। কার মাইক থেকে একটু সাউন্ড আসতেছে? হ্যাঁ একটু মাইকটা একটু অফ করে দিলে খুশি হতাম। তো আমরা কি বললাম যে এই ক্ষুদ্রতম কণিকাগুলোর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, ঠিক আছে কিনা, নির্দিষ্ট বৈশিষ্ট্যর ভিত্তিতে তাদেরকে আলাদা করা হয়। তার মধ্যে বলা হয় যে এই প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, তাই না? এই প্রোটনটাকে বলা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, আর এটা যেহেতু তার বিপরীত ধর্ম ব্যাখ্যা করে যার কারণে এটাকে বলছে ঋণাত্মক চার্জ যুক্ত। ঠিক আছে, মানে অর্থাৎ এই যে আমার যে প্রোটনটা, এই প্রোটনটা কোনো একটা বিশেষ কি কাজ করতে পারে, ঠিক আছে, অর্থাৎ তার কি একটা বিশেষ ধরনের একটা বৈশিষ্ট্য আছে। তাহলে বৈশিষ্ট্যর ভিত্তিতে বলা হয়েছে সে হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। ঠিক আছে কিনা, মানে এমন কিছু না যে তাকে দেখে ধনাত্মক বলা হচ্ছে, মানে সে যেহেতু নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে তার কারণে বিজ্ঞানীরা বললো যে ঠিক আছে এই বৈশিষ্ট্যটার নামটা দিয়ে আমরা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, যার নামকরণ করা হয়েছে হচ্ছে কি প্রোটন। ঠিক আছে কিনা, তাহলে এই এই যে ধনাত্মক চার্জযুক্ত যে প্রোটনটার কথা আমরা বলতেছি, সে যে যে ধর্মগুলো অর্থাৎ তার থেকে যে যে ধর্মগুলো আছে তার বিপরীত ধর্ম ব্যাখ্যা করে হচ্ছে ইলেকট্রন, যার কারণে তাকে ঋণাত্মক চার্জযুক্ত বলা হয়েছে। আচ্ছা এটা যদি না বুঝি তাহলে সেটা হচ্ছে সিম্পলি বলতে গেলে কি হয় যে আমরা যদি আমরা জেন্ডার দিয়ে কল্পনা করি যে আমরা ছেলে, তাই না, তাহলে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যার কারণে আমাদের নামটা হচ্ছে কি ছেলে। আর আমাদের অপোজিট যে জেন্ডারটা থাকে অর্থাৎ সবকিছু আমাদের অপোজিটে কাজ করে সেটা হচ্ছে কি মেয়ে, তাই না, ওটাকে আমরা নামকরণ করছি কি একটা মেয়ে। তাহলে ঠিক একই ভাবে প্রোটনের ক্ষেত্রে বলতে হবে ঠিক এভাবে, সে যে তার একটা নির্দিষ্ট ধর্ম আছে ওই ধর্মের ভিত্তিতে তাকে নামকরণ করা হয়েছে প্রোটন, বলছে সে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত মানে প্লাস। তাহলে ঠিক একই তার মতো সবকিছু কিন্তু বিপরীত ধর্ম ব্যাখ্যা করে যার কারণে তাকে দেওয়া হয়েছে কি মাইনাস, ইলেকট্রন নামকরণ করা হয়েছে আর কি, তাই না, যে সবগুলো হচ্ছে কি প্রোটনের বিপরীত করে যার কারণে একে দেওয়া হয়েছে হচ্ছে মাইনাস। তাই এইভাবে করে মাথায় রাখবা। তাহলে চার্জ কি, চার্জ হচ্ছে পরমাণু সমূহের ক্ষুদ্রতম কণিকা। চার্জ কি, পরমাণু সমূহের ক্ষুদ্রতম কণিকা। তাহলে ওই চার্জ গুলোর মধ্যে কেউ কেউ ধনাত্মক চার্জ যুক্ত হয় যাকে আমরা প্রোটন বলি, কেউ কেউ ঋণাত্মক চার্জ যুক্ত হয় যাকে আমরা ইলেকট্রন বলি। এটুকু কাজ শেষ আমাদের। আচ্ছা
চার্জ কি জিনিস সেটা আমি বলে ফেলছি, আমি আবারও বলে দিই, পরমাণু সমূহের ক্ষুদ্রতম কণিকাই হচ্ছে চার্জ, ঠিক আছে? পরমাণু সমূহের ক্ষুদ্রতম কণিকাই হচ্ছে কি চার্জ। আচ্ছা, এরপরে আমরা মানে এই কাজটা শেষ, এরপর আমাদের একটু বুঝতে হবে যে আমরা তড়িৎচুম্বকীয় বল বলতে এখানে কি বুঝতে চাচ্ছি। তো বিজ্ঞানীরা বলছেন যে, বা বিজ্ঞানীরা প্রমাণ করছেন, বা তোমরা নিজেরা দেখতে পারবা প্রমাণ করে, সেটা হচ্ছে এই ধনাত্মক চার্জ সব সময় ঋণাত্মক চার্জ কে আকর্ষণ করে, ঠিক আছে কিনা? অর্থাৎ ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ কে আকর্ষণ করে, ঠিক আছে? অর্থাৎ প্রোটন ইলেকট্রনকে কি করে, আকর্ষণ করে, আর ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে, ঠিক আছে? ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। তো যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার নাই অবশ্যই অবশ্যই লিখে রাখবা যে পজিটিভ পজিটিভ হচ্ছে বিকর্ষণ, পজিটিভ পজিটিভ হচ্ছে কি স্যার, পজিটিভ পজিটিভ হচ্ছে বিকর্ষণ, বিকর্ষণ লিখে রাখতে পারো। তারপর হচ্ছে নেগেটিভ নেগেটিভ হচ্ছে কি, ইজ অলসো হচ্ছে কি বিকর্ষণ। তাহলে পজিটিভ নেগেটিভ অথবা নেগেটিভ পজিটিভ কি তার উল্টাটা, মানে হচ্ছে আকর্ষণ, ঠিক আছে? মানে হচ্ছে আকর্ষণ লিখে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এই চার্ট গুলো যদি ক্লিয়ার হয়ে যায়, তো বিজ্ঞানের যে কথাটা বলছে সেটা ওরা লিখছে ঠিক এভাবে যে সমধর্মী চার্জ, সমধর্মী সমধর্মী কি দুটো চার্জ যদি ধনাত্মক হয়, ঠিক আছে, অথবা দুটো চার্জ যদি ঋণাত্মক হয়, এটা হচ্ছে সমধর্মী, ঠিক আছে? তাদের ধর্ম দুটোটা সমান। আর বিপরীত ধর্মী কি, ওই যে বললাম এটা পজিটিভ হলে তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে কি নেগেটিভ ঋণাত্মক, তার মানে বিপরীত ধর্মী। বলছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই কথাটা লিখো খাতার মধ্যে, দেখো সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, হ্যাঁ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আর হচ্ছে কি বিপরীত ধর্ম চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমি চার্জ কি জিনিস সেটা বুঝে নিলাম এবং চার্জের ব্যাখ্যা করলাম, যে আকর্ষণ বিকর্ষণ বুঝে ফেললাম, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু ওর থেকে বেসিক থেকে বুঝাচ্ছি, একদম গোড়া থেকে বুঝাচ্ছি, ঠিক আছে? যাতে জিনিসটা বুঝতে একদম ইজি হয়। আমি এখনো তড়িৎ চুম্বকীয় বল বুঝাই নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা তো লিখছি মনে সবাই, তাই না, যে আকর্ষণ বিকর্ষণের কাজটা আমরা লিখছি। আচ্ছা, পরের কাহিনীতে আসি আমরা। খেয়াল করে দেখবা যে তোমরা যদি দুইটা চুম্বক নাও, ঠিক আছে, যদি তোমরা যদি কখনো চুম্বক নিয়ে খেলাধুলা করো আর কি, তাহলে চুম্বকের ক্ষেত্রে দেখবা যে কখনো কখনো চুম্বক চুম্বককে বিকর্ষণ করে, তাই না? আবার কখনো কখনো উল্টা প্রান্ত ঘুরে দিলে ওই চুম্বক দিয়ে কি করে পরস্পরকে আকর্ষণ করে। আর একটু করে দেখিও যে আমরা চাইলে চুম্বক দিয়ে চুম্বককে বিকর্ষণ করতে পারবো, আবার আমরা যদি তার মেরুটা যদি ঘুরিয়ে দেই তাহলে কিন্তু তারা কিন্তু পরস্পরকে কিন্তু কি করবে, আকর্ষণ করবে, ঠিক আছে? তাহলে মাথায় রাখবা প্রত্যেকটা চুম্বকের কিন্তু কয়টা মেরু থাকে, অলওয়েজ দুইটা মেরু থাকে, যেটাকে বলা হয় একটাকে বলা হয় সাউথ পোল, একটাকে বলা হয় নর্থ পোল। তাহলে এটা যদি হয় নর্থ পোল, এটা হবে কি সাউথ পোল। তাহলে প্রত্যেকটা চুম্বকের এরকম দুইটা পার্ট থাকে, মাস্ট বি, একটা নর্থ পোল থাকবে একটা সাউথ পোল থাকবে, মানে একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু থাকবে। একটা চুম্বকে তুমি যেভাবেই ঘুরিয়ে রাখো না কেন, সে সবসময় উত্তর থেকে দক্ষিণ, সরি দক্ষিণ থেকে উত্তর মেরু পরে থাকবে, ঠিক আছে কিনা? মানে উত্তর দক্ষিণ মেরু পরে সে ঘুরতে থাকবে, সে কখনো কিন্তু কি ঘুরবে না, পূর্ব পশ্চিম করে কিন্তু ঘুরবে না, সে সবসময় উত্তর দক্ষিণ করে কিন্তু কি মুখটা ঘুরতে থাকবে, অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে ঘুরবে, নর্থ থেকে সাউথের দিকে ঘুরবে সবসময়। যার কারণে ওই জিনিসটার ভিত্তিতে কিন্তু আমরা কি কম্পাস তৈরি করি, সবসময় দেখবা যে কম্পাসের ক্ষেত্রে সবসময় নর্থ সাউথ ঘুরে, ঠিক আছে না, এনএস ঘুরে, বাকি দুইটা কিন্তু ঘুরে না, ঠিক আছে কিনা? ওই এনএস থেকেই আমরা বাকি দুইটা পূর্ব পশ্চিম খুঁজে পাই আর কি, ঠিক আছে? তাহলে একটা চুম্বকের মাথায় রাখবা যে চুম্বক নর্থ থেকে সাউথের দিকেই ঘুরে। তাহলে চুম্বকের কয়টা মেরু থাকলো, চুম্বকের থাকে হচ্ছে দুইটা মেরু, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে কি সাউথ পোল। আচ্ছা গেল। এখন ঠিক চুম্বকের ক্ষেত্র ঠিক সেম যে কিছুক্ষণ আগে চার্জের ক্ষেত্রে যেটা দেখাইলাম, চুম্বকের ক্ষেত্র নর্থ পোল অর্থাৎ এন এন কে কি করে বিকর্ষণ করে, তখন আমরা বিকর্ষণটা খুঁজে পাই। তাহলে লিখে রাখবা এন এন, এন এন মানে কি বুঝাচ্ছে এখানে, নর্থ পোল নর্থ পোল, এন এন নর্থ পোল নর্থ পোল পরস্পরকে বিকর্ষণ করে। তারপর আছে এস এস, পরস্পরকে কি করবে, ডেফিনেটলি বিকর্ষণ করবে। তাহলে কি কাকে আকর্ষণ করবে, এন থেকে এস, সে হচ্ছে পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, এন থেকে এস সবসময় আকর্ষণ করবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এন থেকে এস হচ্ছে আকর্ষণ। তাহলে দেখো
কিছুক্ষণ আগে চার্জে যে একটা বৈশিষ্ট্য আমরা পাইছিলাম যে প্লাস প্লাস বিকর্ষণ মাইনাস মাইনাস বিকর্ষণ, আবার প্লাস মাইনাস হচ্ছে আকর্ষণ। দেখো চুম্বকের সাথে এই চুম্বকের মেরুগুলোর সাথে চার্জের এই সমধর্মী চার্জের এই ধর্মগুলো মিলে যায়, তাই না? তো যার কারণে ফিজিক্সের ভাষায় তোমার চুম্বক এবং হচ্ছে চার্জ যেহেতু তারা একই ধর্ম ব্যাখ্যা করতে পারে, যার কারণে এই তড়িৎ এবং এই চুম্বক এই দুইটা জিনিসের আকর্ষণ এবং বিকর্ষণ বলকে একসাথে ফিজিক্সে তড়িৎ চুম্বকীয় বল বলা হয়। ঠিক আছে, তাদের দুজনের নামটাকে একসাথে করে রাখা হয়েছে তড়িৎ চুম্বকীয় বল। কেন বলা হয়েছে? কারণ তাদের ধর্মটা হচ্ছে কি একই, তারা একই ধর্ম মেনটেইন করে। ঠিক আছে, নাকি কথাটা বুঝি নেই? হোপফুলি তোমরা বুঝছো পুরো ব্যাপারটা আমি বুঝাই বললাম। তাহলে এই তাহলে তড়িৎ চুম্বকীয় বল বলতে কি বোঝানো হয়? তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে চার্জের মতো আকর্ষণ বিকর্ষণ এবং হচ্ছে তোমার ওই যে কি বললাম মেরুর মধ্যে চুম্বকের মেরুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলটাকে বেসিক্যালি একসাথে একই সাথে তড়িৎ চুম্বকীয় বল বলা হয়। আচ্ছা, তারপরে কিছু টপিকস লিখতে হবে তড়িৎ চুম্বকীয় বল দিয়ে, সেটা হচ্ছে স্টার মার্ক করে লিখতে হবে। আমরা স্টার মার্ক করে লিখব। তো স্টার মার্ক করে লিখো নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান লিখতে পারো যে তড়িৎ চুম্বকীয় বল পরমাণুর তড়িৎ চুম্বকীয় বল পরমাণুতে থাকে আর কি। ঠিক আছে, পরমাণুতে থাকে তড়িৎ চুম্বকীয় বল। কোথায় থাকে? পরমাণুতে থাকে। লিখো তড়িৎ চুম্বকীয় বল পরমাণুতে থাকে। তড়িৎ চুম্বকীয় বল পরমাণুতে থাকে। প্রোটন তো আর ভিতরে তো একটা থাকে না, অনেক সময় প্রোটন কিন্তু অনেকগুলো থাকে ভিতরে। ঠিক আছে, আমি একটু বড় করে রাখি, ছোট হয়ে গেছে। তো এইভাবে করে যদি বড় করে দেই যে টোটাল ফিগারটা, ইলেকট্রনের কথা বাদ দিলাম, প্রোটনের কথাই বলি, ভিতরে এখানে কিন্তু অনেকগুলা প্রোটন থাকে স্যার। এখানে কিন্তু অনেকগুলা প্রোটন থাকতে পারে, প্রায় কখনো 20টা প্রোটন থাকতে পারে, কখনো 30টা প্রোটন থাকতে পারে, অনেকগুলা প্রোটন থাকতে পারে। ঠিক আছে, এখন একটু সাউন্ড করা যাবে না, কারখানা থেকে সাউন্ড আসতেছে। তাহলে যদি নিউক্লিয়াসের ভিতরে 20টা প্রোটন থাকে, তাহলে তোমাদের কিছু আগে বলে আসছিলাম যে প্রোটন গুলা কি ধনাত্মক চার্জযুক্ত নাকি ঋণাত্মক চার্জযুক্ত? কোনটা প্রোটন কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক। ধনাত্মক। তাহলে এখানে যদি 20টা প্রোটন থাকে, তাহলে মানে বুঝতেই পারতেছো 20টা প্রোটন, প্রত্যেকটা প্রোটন কি বিকর্ষণ করবে নাকি আকর্ষণ করবে? হ্যাঁ, কি করবে? এই আরেকবার বলবেন, প্রোটন কে কি করবে? এই প্রোটন আরেকটা প্রোটন কে বিকর্ষণ করবে নাকি আকর্ষণ করবে? বিকর্ষণ করবে। ভেরি গুড, ইটস সিম্পল। তার মানে হচ্ছে এই কারণে বলা হয় যে পরমাণুর ভিতরে তড়িৎ চুম্বকীয় বল থাকে যে প্রোটনকে বিকর্ষণ করে। ঠিক আছে, প্রোটনকে বিকর্ষণ করে, এটা মাথায় রাখবে। Yes sir. Okay. আচ্ছা, তারপর হচ্ছে আরো লিখতে পারো, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বল থেকে শক্তিশালী। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বল থেকে শক্তিশালী। লিখতে পারো তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বল থেকে শক্তিশালী। মহাকর্ষ বল থেকে শক্তিশালী। তড়িৎ চুম্বকীয় বল লেখো মহাকর্ষ বল থেকে শক্তিশালী। আচ্ছা, আমরা কি জানি যে এই তড়িৎ চুম্বকীয় বলকে কেন মহাকর্ষ বল থেকে শক্তিশালী বলা হচ্ছে? কিছুক্ষণ আগে কিন্তু আমরা বলে আসি যে এই যে খাতা বই নিচে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে একটা অভিকর্ষ বল।
হ্যাঁ, এই অভিকর্ষ বলতে এক ধরনের মহাকর্ষ বলই তো, অভিকর্ষ বলটাকে তো মহাকর্ষ বলই বলা হয়। তাহলে সেই মহাকর্ষ বল থেকেও বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় বলটা বলতে শক্তিশালী। এটা কিসের ভিত্তিতে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে একটু খেয়াল করে দেখবা। সেটা হচ্ছে ধরো যে মাটির মধ্যে তুমি কিছু পেরেক রেখে দিছো, তাই না? তাহলে পেরেক গুলো পৃথিবীর পৃথিবীর আকর্ষণের কারণে নিচে লেগে থাকে, ভূমির সাথে লেগে থাকে, আমাদের ফ্লোরের সাথে লেগে থাকে। তার মানে বুঝে যাচ্ছে ওই প্যারাক গুলাকে অভিকর্ষ বল নিচের দিকে টানতেছে, দ্যাটস ওয়াই তারা নিচের দিকে লেগে আছে। আচ্ছা গেল। এখন আমি যদি একটা চুম্বক দিই, একটা চুম্বক যদি তাদের উপরে ধরি, তাহলে প্যারাক গুলো উপরের দিকে উঠে যাবে না? ইয়েস স্যার। তাহলে বলতো কে শক্তিশালী হইলো, অভিকর্ষ বল শক্তিশালী হইলো নাকি তড়িৎ চুম্বকীয় বল শক্তিশালী হইলো? তড়িৎ চুম্বকীয়। দ্যাটস ওয়াই, হ্যাঁ দ্যাটস ওয়াই এই কারণে বলা হয় তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে মহাকর্ষ বল থেকে অনেক বেশি পরিমাণে শক্তিশালী। ঠিক আছে, মাথায় থাকবে? তাহলে এই এই যে ছোট ছোট যে আমি তোমাদেরকে যে নোটস গুলো করে দিচ্ছি, এই নোটস গুলো বুঝে বুঝে পড়বা এবং কোনটা কি কাজে ব্যবহার করা হচ্ছে সেটা একটু বুঝে বুঝে পড়লেই শেষ হয়ে যায়। আচ্ছা এরপরে চলে আসো, সেটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বলটা বলতে কি বুঝায়। দুর্বল নিউক্লিয় বল, তাহলে দুর্বল নিউক্লিয় বল, এটার ইংলিশ নেম হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা এটা বলতে কি বুঝায়? আচ্ছা এটা বুঝানোর আগে আমি একটু বুঝে দিতে চাচ্ছিলাম, এটা এই জায়গাটা খালি রাখবা, আমরা একটু আগে সবল নিউক্লিয় বলটা বুঝে ফেলি, তাহলে বুঝতে ইজি হবে তোমাদের ক্ষেত্রে, তোমরা খুব ইজিলি ক্যাচ করতে পারবে সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বলের মধ্যে পার্থক্যটা স্যার কোথায়। তাহলে আমরা একটু সবল নিউক্লিয় বলটা বলি। দেখো সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে আমরা ঠিক আবার ওই পরমাণু নিউক্লিয়াসের ভিতরে চলে যাই, প্রোটন এবং হচ্ছে নিউট্রন, বাইরে থাকে হচ্ছে আমাদের ইলেকট্রন। গেল। তার মানে বুঝতে পারতেছো একটা পরমাণুর নিউক্লিয়াস, এটা এটা হচ্ছে পরমাণুটার কি, এই টোটাল এই ভিতরে এই জায়গাটা হচ্ছে কি নিউক্লিয়াস। তো একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বল থাকে তাদেরকে নিউক্লিয় বল বলা হয়। ঠিক আছে স্যার, প্রথমে আগে কথাটা একটু লিখো তো দেখি। একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বল থাকে তাকে নিউক্লিয় বল বলা হয়। ঠিক আছে, একটি পরমাণু নিউক্লিয়াসে যে বল থাকে তাকে নিউক্লিয় বল বলা হয়। লিখো, একটি পরমাণুর নিউক্লিয়াসে যে বল থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসে যে বল থাকে, নিউক্লিয়াস নিউক্লিয়াস মিস হচ্ছে এটা মানে নিউক্লিয়াস থাকে তাকে নিউক্লিয় বল বলা হয়। এই যে নিউক্লিয় বল, এই নিউক্লিয় বল বলা হয়। ঠিক আছে, তাহলে এবার তোমরা আমাকে বলো তো, তাহলে সবল নিউক্লিয় বল বলো আর দুর্বল নিউক্লিয় বল বলো, সবগুলো বল কোথায় থাকবে, নিউক্লিয়াসে থাকবে নাকি নিউক্লিয়াসের বাইরে থাকবে? হ্যাঁ কোথায় থাকবে স্যার, নিউক্লিয়াসে থাকবে নাকি নিউক্লিয়াসের বাইরে থাকবে? হ্যালো, কথা শোনা যায় না? জি স্যার। বলো না যে তাহলে নিউক্লিয় বল নিউক্লিয়াসের বাইরে থাকবে নাকি ভিতরে থাকবে? স্যার ভিতরে। হ্যাঁ ডেফিনেটলি, এটা মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে নিউক্লিয় বল সব সময় হচ্ছে নিউক্লিয়াসের ভিতরেই থাকতে হবে। ঠিক আছে, সেটা দুর্বল নিউক্লিয় বল বলি আর সবল নিউক্লিয় বল বলি, তার মানে এই দুইটা বল হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। আচ্ছা এবার আমরা আসি সবল নিউক্লিয় বলটা কি, মাথায় রাখবা প্রোটন এবং নিউট্রন। লিখো, প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল, প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল তাকেই সবল নিউক্লিয় বল বলো। প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল, প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় সবল নিউক্লিয় বল। সরল নিউক্লিয়াস বল,
না না সবল সবল দুইটা সবল 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 নিয়ে প্লে বল আচ্ছা স্যার সবল সবল নিয়ে প্লে বল তাহলে মাথায় রাখবা প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব দেখো প্রোটন এবং নিউক্লিয়াস প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব যদি 10 ইনভার্স 15 মিটার হয় তখন তাই সবল নিউক্লিয় বল হবে দেখো প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব যদি 10 ইনভার্স 15 মিটার হয় তখনই সবল নিউক্লিয় বল হবে লিখো তো দেখি দেখো আমি বলে দিচ্ছি প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব হ্যাঁ লিখো প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব যদি 10 ইনভার্স 15 মিটার হয় 10 ইনভার্স 15 মিটার হয় হ্যাঁ 10 ইনভার্স 15 মিটার হয় তবে তা হচ্ছে সবল নিউক্লিয় বল তবে তা হচ্ছে সবল নিউক্লিয় বল ঠিক আছে আর প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব যদি 10 ইনভার্স 18 মিটার হয় 10 ইনভার্স 18 মিটার থেকে বেশি হয় অর্থাৎ লাইক হচ্ছে 10 ইনভার্স 18 মিটার থেকে বেশি হয় তাহলে তা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল তা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এই হচ্ছে পার্থক্য সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বলের মধ্যে কোনো পার্থক্য নাই দুটোটাই কিন্তু আকর্ষণ বল ঠিক আছে দুইটাই কিন্তু আকর্ষণ বল তাহলে এই দূরত্বটার মধ্যে হলে সবল হবে দূরত্ব যদি একটু বেড়ে যায় 10 ইনভার্স 18 হয়ে যায় তাহলে হচ্ছে এটা দুর্বল নিউক্লিয় বল হয়ে যাবে এই আর কোনো পার্থক্য নাই লিখছে সবাই Yes, sir. আচ্ছা তাহলে আমাদের এটুকু জানলেই চলতেছে সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল তার মানে এগুলো হচ্ছে কি বল এক ধরনের হচ্ছে আকর্ষণ বল ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে কি এক ধরনের আকর্ষণ বল ঠিক আছে তাহলে একটু এই কয়েকটা পার্ট লিখতে হবে সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল নিয়ে সেটা হচ্ছে লিখতে হবে যেটা এটা হচ্ছে লেখো দুর্বল নিউক্লিয় বল থাকলে দুর্বল নিউক্লিয় বল থাকলে দুর্বল নিউক্লিয় বলের কারণে দুর্বল নিউক্লিয় বলের কারণে দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যায় নিউক্লিয়াস ভেঙে যায় দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যায় দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যায় ভারী মোলের নিউক্লিয়াস ভারী মোলের নিউক্লিয়াস ভারী মোলের নিউক্লিয়াস স্যার কিছু নিউক্লিয় ভারী মোল ভারী ভারী অর্থাৎ যে সকল মোলের নিউক্লিয়াস হচ্ছে অনেক ভারী ভারী মোলের নিউক্লিয়াস ভাঙার জন্য ভাঙার জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল দায়ী হচ্ছে দুর্বল হ্যাঁ দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয় বল ভারী মোলের নিউক্লিয়াস ভাঙার জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল ভাঙার জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল ভারী মোলে নিউক্লিয়াস ভাঙার জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল যেমন ইউরেনিয়াম পোলোনিয়াম রেডিয়াম দেখো যেমন ইউরেনিয়াম পোলোনিয়াম রেডিয়াম যেমন ইউরেনিয়াম যেমন ইউরেনিয়াম পোলোনিয়াম রেডিয়াম এগুলো ইত্যাদি আর কি হ্যাঁ এগুলো হচ্ছে ভেঙে যায় নিউক্লিয়াস ভেঙে যায় পোলোনিয়াম রেডিয়াম ইত্যাদি
এই যেখানে আমি যা যা লিখছি এগুলো সবগুলোকে কিন্তু বলা হয় তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? এই সবগুলোকে আবার তেজস্ক্রিয় মৌল বলা হয়, তাদের থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, মানে আলফা বিটা গামা নির্গত হয়, এটা পরে পরে জানলে চলবে, এমনি এগুলো লিখে রাখ, ঠিক আছে? ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম ইত্যাদির মধ্যে হচ্ছে, এগুলো হচ্ছে ভারী মৌল নিউক্লিয়াস, আর এদের মধ্যে দুর্বল নিউক্লিয় বল থাকে আর কি, ঠিক আছে? এই আর হচ্ছে যেগুলো হচ্ছে কি তোমার হচ্ছে ভর হচ্ছে ছোট, ঠিক আছে, যেগুলো হচ্ছে কম ভর বিশিষ্ট, তাদের মধ্যে হচ্ছে সবল নিউক্লিয় বল বিদ্যমান, এবং এই সবল নিউক্লিয় বল কোথায় থাকে? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এই সকল মৌলের মধ্যে হচ্ছে কি থাকে? সবল নিউক্লিয় বল বিদ্যমান থাকে, যার কারণে ওই সকল মৌলের নিউক্লিয়াস ভাঙে না, ঠিক আছে? অক্সিজেন, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ওই সকল মৌলের নিউক্লিয়াস গুলোর মধ্যে সবল নিউক্লিয় বল থাকে, ওগুলো হচ্ছে হালকা মৌল। হ্যাঁ, ওদের মধ্যে হচ্ছে সবল নিউক্লিয় বল থাকে, ওদের নিউক্লিয়াস এর কারণে ভাঙে না, ঠিক আছে? তাহলে আজকে যে চারটা মৌলিক বল পড়াইছি, এই চারটা মৌলিক বল একদম ভালো করে শিখবা, তাহলে এইগুলাই থাকবে আজকের মতো, ঠিক আছে স্যার? স্যার ভালো করে শিখবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কিছু বলছো, বলো। ইয়েস স্যার। কি বলছো বলো, শুনি নাই স্যার। এখানে যে আপনি চারটা মৌল করাইছেন, হ্যাঁ, মৌলিক বল, নিউক্লিয়াস বল, চারটা মৌলিক বল, হ্যাঁ মৌল বললাম, মৌলিক বল। আচ্ছা স্যার, এই চারটা ভালো করে দেখবা, ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।